তার কাছে, কখনো আবার আমরা ছুটে যাই এমন কারোর কাছে যেখান থেকে একটু মাইন্ড স্যাটিসফ্যাকশন পাই, তার জন্যে গান, সিনেমা, আড্ডা বিভিন্ন জায়গায়, কিন্তু কোথায়ও যেতে হয় না। সব কিছুই লুকিয়ে আছে একটা জায়গায়, আর সেই জায়গাটা থেকে সব কিছুই কিন্তু পাওয়া যায়। তার কারণ, দেহ হচ্ছে মনের মন্দির। দেহ, মন, আত্মা, এগুলো যদি ঠিক থাকে, সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, তাহলে কিন্তু সব কিছুই সুন্দরভাবে চলতে থাকে। আর এই সব কিছুকে সুন্দর স্বাভাবিক রাখার জন্যেই রেইকি, স্পর্শ চিকিৎসা, যে চিকিৎসার মাধ্যমে সমস্ত রোগ যেমন সারে, মনটা ভালো থাকে, রিলেশনশিপটা সুন্দর থাকে, কাজের এনার্জি বাড়ে, পড়াশোনা, মন এবং মেধাশক্তি বৃদ্ধি হয়, সমস্ত কিছুই এই রেকির মাধ্যমে। আর সেখানে আমরা যদি এমন একজন গুরুপ নির্বাচন করতে পারি যে গুরুর হাত ধরে আমরা এই সমস্ত জায়গার থেকে বেরিয়ে আসতে পারব, সেরকমই একজন মানুষকে নিয়ে এই অনুষ্ঠান, যিনি রেকি গ্র্যান্ডমাস্টার সৌরভ কুমার চক্রবর্তী। তিনি যা শিখেছেন সেটা সম্পূর্ণ উজাড় করে দেন যারা শিখতে আসেন তাদের কাছে। তার কারণ, তিনি একটা কথা বলেন, আমি কেউ নয়, আমি শুধুমাত্র রেকির একজন গাইড বা পথপ্রদর্শক, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডে এই রেকিকে ছড়িয়ে দিতে চাই, যে রেকির দ্বারা আজকে মানুষ সম্পূর্ণরূপে সুস্থ থাকতে পারেন, মানসিক, শারীরিক, অর্থনৈতিক সমস্ত দিক থেকে। আর এই ব্রতে যিনি নিজেকে উৎসর্গ করেছেন, সেই সৌরভ কুমার চক্রবর্তী, ওনাকে স্বাগত জানাবো সৃষ্টি সৃষ্টি প্লাসের তরফ থেকে, আপনাদের প্রত্যেকের তরফ থেকে এবং আমার তরফ থেকে। নমস্কার সৌরভদা। নমস্কার। রেকি পরিবারের সকল সদস্যবৃন্দকে জানাই শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। পরম পুরুষ, পরমা প্রকৃতির কাছে প্রার্থনা করি সকলের সুন্দর সুস্বাস্থ্যময় জীবন। সৌরভদা, আপনি প্রত্যেকের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। আপনি কখনো বলেন না আমি রেকি মাস্টার, আপনি সবসময় বলেন আমি একজন গাইড, পথপ্রদর্শক, আমি রেকিকে বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে দিতে চাই, মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই। সেই জায়গা থেকে এই এমন একটা সাবজেক্ট যা কিন্তু শারীরিক, অর্থনৈতিক, মানসিক সমস্ত দিক থেকে উপকার করে, সেই জায়গায় প্রথম আমি আসবো রেকি শুরু বা উসুই রেকি আমরা যেটাকে বলি, এর মাধ্যম দিয়ে কীভাবে রেকির সূচনাটা আসে আমাদের মধ্যে। রেকি পরিবারে একজন ক্ষুদ্র সদস্য, ছোট সদস্য হিসাবে আমি নিজেকে গর্বিত মনে করি, কারণ রেকি আমি পেয়েছি, সেজন্য আমি আমার গুরুদের, আমার পূর্বাচার্য রেকি মাস্টারদেরকে শ্রদ্ধা জানাই, যাদের হাত ধরে, যাদের সাহচর্যে, যাদের ভালোবাসায়, যাদের স্নেহে আজ রেকি আমার জীবনের সাথী, একমাত্র সাথী, সব থেকে প্রিয় সাথী। একমাত্র সাথী না বলেও সব থেকে প্রিয় সাথী বলাটা ঠিক, কারণ সবাই আমার সাথী। সেক্ষেত্রে প্রিয় সাথী হলো আমার রেকি, যাকে নিয়ে, যার দ্বারা বহু মানুষের আমি সাথী হতে পেরেছি, যে সাথীর দ্বারা আজ বহু মানুষের সঙ্গে থাকতে পেরেছি, বহু মানুষের ভালোবাসা পাচ্ছি, বহু মানুষের স্নেহ, শ্রদ্ধা, অনেক জায়গাতে যাচ্ছি যেখানে কেউ বলছেন তুমি তো আমার ভাইপোর মতো, আমার ছেলের মতো, কেউ মায়েরা যারা বড়ো আমার তাদেরকে, তারা আমাকে স্নেহ জানাচ্ছেন, কেউ ভালোবাসা জানাচ্ছেন, কেউ বা শ্রদ্ধা জানাচ্ছেন, এই সব কিছু পেয়েছি যার হাত ধরে, তিনি সেটা হচ্ছে রেকি। আর সেই রেকি পেয়েছি যাদের কাছ থেকে। তাই একটা ছোট্ট প্রশ্ন আমি রাখছি, যে আপনি প্রত্যেক মানুষের থেকে শ্রদ্ধা, ভালোবাসা, আশীর্বাদ পান, রেকি যাদের কাছ থেকে শিখেছেন তাদের কাছে, তাদেরকেই শ্রদ্ধা জানাই, কারণ তাদের সাহচর্য না পেলে আজ আমার জীবনে আমি রেকি পেতাম না। কিন্তু একজন বড় মুনি ঋষির কথা, তিনি বলছেন যে তুমি কারুর পরিচয়ে পরিচিত হলে সেটা বড় নয়, যখন তোমার পরিচয়ে কেউ নিজেকে পরিচিত করতে চাইবে সেটা বড় কথা।
আজকে এরকম তো অনেক কিছুই দেখা যায়, তাতে আপনি কতটা গর্ববোধ করেন? হ্যাঁ অবশ্যই আমি গর্বিত। কারণ দেখুন একটা কথা, আমি যে তাদের আমার গুরুদের নাম উজ্জ্বল করতে পেরেছি, তারা যেমন বুক বাজিয়ে বলেন, হয়তো কেউ আমার টিচার, কেউ আমার টিচার নয়, যারা আমার টিচার তারা যখন বুক বাজিয়ে বলেন যে সৌরভ তো আমার ছাত্র ছিল, এই যে তারা আজকে আমাকে পরিচয় দিচ্ছেন, তাদের আমি পরিচয় দেওয়ার একজন যোগ্য হয়ে উঠতে পেরেছি, এই জন্য আমি নিজেকে সত্যি হয়তো একটা আমাদের ভেতরের অবচেতন মনে আমি নিজেকে গর্বিত মনে করি যে আমার গুরু পরিচয় দিচ্ছেন আমাকে। এখন এই পরিচয় দেওয়াটা, অনেকে পরিচয়ই দেয় না ছাত্র, কারণ আমি যদি খারাপ কাজ কিছু করতাম, মানুষের সেবা না করে মানুষের ক্ষতি করতাম, তাহলে হয়তো আমার গুরু আমার নাম বলতেন না। অথচ তিনি যখন আমাকে এই যে ভালোবাসার সঙ্গে, স্নেহের সঙ্গে আমার নাম উচ্চারণ করছেন এবং আমি তার ছাত্র এই পরিচয় দিচ্ছেন, সেজন্য আমি অবশ্যই গর্বিত মনে করি। কারণ যেখানে বলছে সেই একটা কবিতা আমরা পড়েছি, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি হ্যাঁ বায়ুর কাছে পাইরে, পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। তারপর বলার পর লাস্টে বলছে যে বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। তা এই যে আমি সবাই আমাকে ছাত্র বলে, যার আমি ছাত্র নয় তিনিও যে আমাকে ছাত্র বলে কাছে টেনে নিচ্ছেন, ভালোবাসা দিয়ে তার স্নেহ আমার উপর বর্ষিত করছেন, সেজন্য আমি তাদেরকে শ্রদ্ধা, ভালোবাসা এবং আমার বুক উজাড় করা শ্রদ্ধা আর তাদের উদ্দেশ্যে রাখছি। অবশ্যই তারা আমাকে যে ছাত্র বলে এই যে মেনে নিয়েছেন বা আমাকে গ্রহণ করেছেন, আমি ছাত্র হই বা না হই, তারা যে আমাকে গ্রহণ করে রেখেছেন তার জন্য আমি ধন্য। কারণ আমি তাদের কাছে শেখার একটা জায়গা তৈরি করে রাখলাম, তারা আমাকে তাদের কাছে কিছু শেখার জন্য জায়গা করে দিলেন। আমি যে কোনো দিন আমি দাবি করতে পারি আপনার আমি ছাত্র, আপনাকে আমাকে শেখাতে হবে এই বিষয়টা, অবশ্যই হ্যাঁ এই দাবিটা যেহেতু আমি রাখতে পারবো, সেজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। প্লাস হচ্ছে সৌরভ চক্রবর্তীর মতো একজন মানুষকে ছাত্র বলে তিনিও যে গর্ববোধ করছেন, এটাতে আপনার আনন্দ হয় না? অবশ্যই তো আনন্দ, আমার গুরু আমার পরিচয় দিচ্ছেন, আমার গুরু যারা নয় তারাও আমার পরিচয় দিচ্ছেন গুরু হিসাবে, এতে আমার আনন্দ হবে না? মানে আমি একটা জায়গাতে আছি যে আমি আজকে তাদের পরিচয় দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছি, এটুকু আপাতত, এটা অহংকার হয়ে যাচ্ছে কিন্তু এটুকু আপাতত পেরেছি, এটা আমার মনে হয় ধন্য। হ্যাঁ যে আমি একটা চিহ্ন রেখি জগতে, আমি এই মুহূর্তে একটা রেখা টানতে পেরেছি, যে রেখা, যে আঁচড় আমাকে প্রমাণ করে দিয়েছে যে হ্যাঁ আমি অনেকেরই ছাত্র, আমার পরিচয় দেওয়া হচ্ছে। তা আমার পরিচয় যখন দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আমি অবশ্যই গর্বিত হলাম না? তা সেই জায়গা থেকে আমি একটু আজকে জানবো সৌরভদা, রেকির সূত্রপাত উসুই রেকি, এই উসুই রেকি বিষয়টা নিয়ে প্রকৃতপক্ষে আগে জানতে হবে রেকি কাকে বলে। অনেক কিছু দেখুন, নতুন দর্শক বন্ধু আছে, অনেক অনেক দিন রেকি সম্পর্কে অনেক আলোচনাই করেছি কিন্তু অনেকের এখনও প্রশ্ন থাকে রেকিটা কী, খায় না মাথায় দেয় না ঘুমানোর সময় কাজে লাগে না, কী ব্যাপারটা কী রেকি, এখনও কিন্তু বহু মানুষের এই প্রশ্ন থাকে। প্রকৃতপক্ষে দুটো ভাগে ভাগ করে নিতে হবে আমাকে যে রেকির ব্যাপারটা কী, রেকি হোয়াট ইজ রেকি, রেকি কী বা রেকি শব্দটা কী। রেকি শব্দটি একটি জাপানি শব্দ, আর ই আই কে আই, এইটি এই যে শব্দটা ঠিক আছে, তাতে পাঁচটা অক্ষর আছে, দুটো সিলেবল আছে, একটা হচ্ছে রেই একটা পার্ট, কি একটা পার্ট, রেই হলো সর্বব্যাপী শক্তি, বিশ্ব ব্রহ্মাণ্ডীয় শক্তি, যাকে আপনারা ইউনিভার্সাল এনার্জি বলেন বা বলেন হিগস পোষণ কণা, ঈশ্বর কণা, যে নামে বলুন, সেটা হচ্ছে রেই। আর কি হলো প্রকৃতপক্ষে প্রাণশক্তি, জীবন চালিকা শক্তি, অর্থাৎ ইউনিভার্সাল এনার্জির দ্বারা জীবন শক্তির সঙ্গে যে সম্মিলন সেটাই হলো রেইকি শক্তি। আর এই রেইকি পদ্ধতি, রেইকি প্রবাহ আমাদের চিরন্তন আমাদের মধ্যে প্রবাহিত হচ্ছে, যেই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড শক্তির আধারে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড আধারিত, তাই এই রেইকি শক্তি চিরকাল অনাদি অনন্তকাল থেকে, হ্যাঁ এর কোনো সৃষ্টি ধ্বংস নেই, এটা অবিনশ্বর অনন্ত অনন্ত, ঠিক আছে। এবার যখন আমরা আসবো রেইকের চিকিৎসা পদ্ধতি, তখন ছোট্ট পাঠে নিয়ে এলাম চিকিৎসা পদ্ধতি, সেখানে হচ্ছে কি বিশ্ব ব্রহ্মাণ্ড শক্তির সঙ্গে জীবন চালিকা শক্তির প্রাণশক্তির যে সম্মিলন ঘটানোর যে পদ্ধতি, যে প্রক্রিয়া, তার নাম রেইকি। আমাদের শরীরকে বেষ্টন করে রয়েছে, শরীরের মধ্যে রয়েছে
যে মূল যে গ্ল্যান্ড, অন্তঃক্ষরা গ্রন্থিগুলো, সেগুলো কি করছে, সঠিকভাবে রসকরণ করতে পারছে না। তখন কি হচ্ছে, আমরা বিভিন্ন সমস্যায় ভুগছি, বিভিন্ন ডিজিজে ভুগছি। সেটা হতে পারে আমার শারীরিক সমস্যা, হতে পারে আমার মানসিক সমস্যা, হতে পারে অর্থনৈতিক সমস্যা, হতে পারে সম্পর্কের সমস্যা, হতে পারে অন্যান্য যে কোনো সমস্যা, নেগেটিভিটি। তা যে কোনো সমস্যা থেকে যখন আমরা কষ্ট পাই, দুঃখ পাই, তখন এই এই কী পদ্ধতি, এই কী চিকিৎসা পদ্ধতি, বিকল্প চিকিৎসা পদ্ধতি, যা কিনা আপনাকে ওই অন্তঃক্ষরা গ্রন্থিগুলোতে প্রবেশ করিয়ে কী করা হবে, টক্সিনগুলোকে সরিয়ে দিয়ে ওই গ্ল্যান্ডগুলোকে, গ্রন্থিগুলোকে সঠিকভাবে রসক্ষরণ করতে বাধ্য করবে। আর এই রসক্ষরণ করতে বাধ্য করার সাথে সাথেই আপনি ওই ডিজিজ থেকে সরে যাবেন, আপনি সুস্থ হয়ে যাবেন, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, সর্বাঙ্গীণ সুস্থ হয়ে যাবেন, এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনার মাধ্যমে, শুভের মাধ্যমে আপনি আপনার নিজেকে, আপনার পরিবারকে, আপনার পরিবেশকে, আপনার সমাজকে, আপনার পৃথিবীকে, আপনার জগৎকে, সবাইকে সুন্দর সুস্থ করতে পারবেন। সেই পদ্ধতি পদ্ধতির দিয়ে যাচ্ছে এই পদ্ধতি। আমাদের সুস্থ থাকার মূল পদ্ধতি, সুস্থ থাকবো কিভাবে, তার পদ্ধতি হলো রেইকি। রেইকি বলতে গেলে একটি স্পর্শ চিকিৎসা। সেই স্পর্শ কিন্তু শারীরিক টাচ হতে পারে, আবার মানসিক টাচ হতে পারে। সে পদ্ধতি অবশ্যই ক্লাসে শেখা হয়, সেটা তো বেশি ডিটেলস খুব বেশি আলোচনা করা সম্ভব নয় হয়তো মিডিয়াতে। কিন্তু এই চিকিৎসা পদ্ধতি যেখানে ঔষধ কি, এনার্জি মেডিসিন, কোনো ঔষধ লাগে না, তথাকথিত ঔষধ লাগে না, এনার্জি মেডিসিন, এনার্জি নিয়ে, এনার্জি নিয়ে শরীরের মধ্যে এনার্জি, অর্থাৎ কসমিক এনার্জি, বিশ্বব্রহ্মাণ্ডের শক্তির প্রবাহ ধারা, এটাই আমাদের কাছে ঔষধ। সেই ঔষধের সাহায্যে আমরা যে কোনো নেগেটিভিটিকে সরিয়ে আমরা পজিটিভ 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 আরও পজিটিভ করতে পারবো। তার পথ, সেই পদ্ধতির যে পথ, তার নাম রেকি। আসবো পরপর কী রেকি, কীভাবে শিখলে কতটা উপকার হয়, তার আগে একটু জেনে নেব যে বিভিন্ন দর্শক বন্ধু, আপনাদের উদ্দেশ্যেই বলবো যে যারা রেকি শিখতে চাইছেন তাদের একটাই ছোট্ট কাজ করতে হবে। টিভি স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন 9733555265 এবং আরও একটি নাম্বার রয়েছে 9733555271, এই নাম্বারে ছোট্ট একটা ফোন করে, বুকিং করে যোগাযোগ করতে হবে। দুটো দিন আপনাকে কষ্ট করে চেম্বারে এসে এটা শিখতে হবে, শেখার পর সারাটা জীবন আপনি ভালো থাকতে পারবেন, পরিবার পরিজন সবাইকে ভালো রাখতে পারবেন। শিখতে হবে কোথায় বা কোথায় গিয়ে আপনারা শিখতে পারবেন, নিয়মিত লেকটাউন কেষ্টপুরে, কাথি, মেদিনীপুর, হলদিয়া, ব্যারাকপুর, বারাসাত, দুর্গাপুর, বহরমপুর, নবদ্বীপ, শেওড়াফুলি, দমদম, কসবা, তার সঙ্গে মালদা, শিলিগুড়ি, পাঁশকুড়া, আন্দুল, উত্তরপাড়া, কৃষ্ণনগর, বাঁকুড়াতেও দাদাকে পাচ্ছেন, পাচ্ছেন বর্ধমান, পাচ্ছেন আসাম, রায়গঞ্জ, জলপাইগুড়ি, সোনারপুর এবং আসানসোলও অবশ্যই পাবেন। খুব শীঘ্রই কিন্তু দাদাকে গৌহাটিতে পাচ্ছেন, অবশ্যই কিন্তু অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়। যারা নতুন ভিউয়ার্স ভাবছেন যে আবার কবে কবে দাদাকে পাবো, কখন পাবো, প্রত্যেক দিন সকাল 7:35 সৃষ্টি প্লাসে সৌরভ দার এই রেকির অনুষ্ঠান দেখুন। এছাড়া আপনারা প্রত্যেক বুধবার সৃষ্টি প্লাসে বিকেল 4:25 দাদার অনুষ্ঠান পাবেন, সৃষ্টিতে প্রত্যেক রবিবার 12:25। অবশ্যই দেখুন, শিখুন, প্লাস এইখান থেকে কিছু কালেক্ট করুন, করে নির্বাচন করুন যে সঠিক কোথায় শিখতে পারবো। আমাদের কাছে যদি আনতে চান বলবো অবশ্যই সঠিক ঠিকানা সৌরভ চক্রবর্তী, শুধু একটু ফোন করে বুকিং করে যে কোনো একটি চেম্বারে আসতে হবে, সৌরভদার কাছে যাব যে বিষয়টা নিয়ে উসুই রেখে। তো উসুই রেখে শিখতে যেটা মূল রেখে, ট্র্যাডিশনাল রেখে, সেখানে যে পদ্ধতি সেটা ম্যাডাম তাকাতাই ডিভাইড করেছেন যে ফার্স্ট ডিগ্রি, প্রথম আমরা শিখবো, আমাদের হাতে খড়ি হবে রেইকিতে, রেইকি জগতে আমাদের নতুন জন্ম হবে, নতুন সূচনা ঘটবে, আমাদের যে জাগতিক আমরা তথাকথিত জীবন থেকে একটি বৃহত্তর জগতে পৌঁছে যাব। প্রথম ডিগ্রি অ্যাটুটমেন্টে, ফার্স্ট ডিগ্রি আমরা যখন শিখবো, সেখানে আমরা সেই পদ্ধতির মাধ্যমে, শারীরিক টাচের মাধ্যমে, হাতের ডাইরেক্ট টাচের মাধ্যমে আমরা নিজেকে সুস্থ করতে পারবো। তার সঙ্গে আমাদের পরিজনদের, আত্মীয় বন্ধু বান্ধব যারা আমাদের কাছে রয়েছেন, তাদেরকে আমরা ট্রিটমেন্ট করতে পারবো ফার্স্ট ডিগ্রি রেখে। সেখানে কিন্তু আমরা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারবো ধীরে ধীরে। অবশ্যই বিভিন্ন রোগের জন্য বিভিন্ন সময়, আমাদের 21 দিন একটা আত্মশুদ্ধির ব্যাপার থাকে ঠিকই, কিন্তু 21 দিনেই যে আপনারা কমপ্লিট সুস্থ হয়ে যাবেন সে কথা আমি বলবো না, কারণ রোগের গভীরতা অনুযায়ী কিন্তু আপনার সময় লাগবে, সেই সময়টুকু আপনাকে অবশ্যই দিতে হবে। এটা কোনো ম্যাজিক নয়, এটা কিন্তু একটা পদ্ধতি, যেখানে ধীরে ধীরে ঔষধ খাওয়ার মতোই এই পদ্ধতি অ্যাপ্লাইয়ের মাধ্যমে আপনি হয়ে উঠবেন সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক জীবনের অধিকারী, ফার্স্ট ডিগ্রি। এরপরে আপনারা শিখতে পারেন সেকেন্ড ডিগ্রি,
সেকেন্ড ডিগ্রিতে শেখানো হয় দূরবর্তী চিকিৎসা পদ্ধতি, যেখানে ডিস্টেন্স ট্রিটমেন্ট করা যায়। আপনি দূরে কেউ থাকলে তাকে অবশ্যই টাচ না করে মানসিক টাচের মাধ্যমে তাকে সুস্থ করতে পারবেন যে কোনো রোগে, সেটা শারীরিক সরল ছোটোখাটো রোগ হতে পারে, আবার ক্রনিক ডিজিজও হতে পারে। আপনি ঠিক টাইমের ব্যাপারটা সে একই ব্যাপার, সেটা শিখতে পারেন। এই অবশ্যই সেখানে আপনি টাচ করেও পাবেন। ফার্স্ট ডিগ্রিতে যেখানে যে 20% ক্ষমতার অধিকারী, সেকেন্ড ডিগ্রিতে +60% অর্থাৎ 80% ক্ষমতার অধিকারী হওয়া যায়, এবং সেই প্রয়োগ করে প্রকৃতপক্ষে হিলিং পাওয়ারে সর্বোচ্চ স্তরে পৌঁছে যাওয়া যায় এবং অসম্ভব দারুণ রেজাল্ট পাওয়া যায় সেকেন্ড ডিগ্রিতে। প্রকৃতপক্ষে রেইকির প্ল্যাটফর্ম, মূল প্ল্যাটফর্ম হলো সেকেন্ড ডিগ্রি। এটা হচ্ছে রেইকির, যেখানে সিম্বল প্রতীকের ব্যবহার থাকছে। অবশ্যই হ্যাঁ, অনেকেই বলছেন যে আমরা ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি কি আলাদা শিখতে হবে না একসেকেন্ড শিখতে হবে? দেখুন, আলাদা অবশ্যই, যেহেতু ডিগ্রি আলাদা আলাদা, অবশ্যই আপনারা আলাদা শিখুন, আলাদা শিখলে কোনো অসুবিধে নেই। কিন্তু যদি কেউ চান, যার যদি ইচ্ছা থাকে এবং প্রথম দিন থেকেই হাই ভাইব্রেশন থাকে নিতে চান, তারা কিন্তু অবশ্যই তাদের আগ্রহের উপর, তাদের স্বতঃস্ফূর্ত ইচ্ছার উপর, তারা যদি নিতে চান অবশ্যই বেটার রেজাল্ট পাবেন। কারণ ইন্টারন্যাশনাল সেন্টার ফর রিক্রুটিংয়ের বই আমি বহুবার দেখিয়েছি টিভির পর্দায়, সেখানে বারবার আমি দেখিয়েছি যে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি টুগেদার যদি শেখা হয় তাহলে কিন্তু রেজাল্ট, অসম্ভব রেজাল্ট, ভালো রেজাল্ট পাওয়া যায়। তাহলে আপনারা কিন্তু ইচ্ছা করলে, চাইলে, স্বতঃস্ফূর্ত ইচ্ছা থাকলে আপনারা কিন্তু ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি একত্রেও শিখতে পারেন। যারা বলছেন তারা হয়তো জানেন না, হয়তো তারা জেনেও জানেন না, হয়তো তারা তাদের পরিকাঠামোর অভাবের জন্য এটাকে অস্বীকার করেন। দেখুন, অনেকেই অনেক কিছু বলেন টিভিতে, অনেকেই অনেক কিছুদিন আগে বলেছেন একরকম, আজকে বলছেন একরকম। যারা নিয়মিত দর্শক তারা কিন্তু বুঝতে পারেন যে কিছুদিন আগে ধরুন কোনো রেইকি মাস্টার এখানে বলেছে অ্যাঞ্জেল রেইকি বলে কিছু হয় না, আবার দু চার মাস পরেই তিনি বলেছেন হয়, তা হয়তো আগামী দিনেও আমার এই কথা তারা মেনে নেবেন। কারণ আমার কথা মানতে হবে, আমার কথা নয়, এটা ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেইকি ট্রেনিংয়ের কথা, মূল সেন্টারের কথা, যারা সারা বিশ্বব্যাপী রেইকি প্রচার এবং প্রসার করে আসছে তাদের কথা। তাই অবশ্যই একদিন একদিন মানতেই হবে, আর সেই জন্য সেই দিনটুকুর জন্য আমি অপেক্ষা করে আছি। ঠিক আছে সৌরভ দা, এখানে আরেকটা প্রশ্ন আমি রাখতে চাই যে সেকেন্ড ডিগ্রি আমার মতে বলে যে সবার শেখার দরকার আছে, যদি বলেন কেন হচ্ছে মূল প্ল্যাটফর্ম এই কি, কেন যদি সঠিক বুঝতে, অনেক সময় ফার্স্ট ডিগ্রিতে অনেকে কিছু কম বুঝতে পারে, তত হয়তো ফিলিংস হয়তো সকলের সমান নাও হতে পারে। না, এই কারণটাও একটা আছে, বিরাট বড় কারণ। সেই কারণটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যে অবস্থায় আমরা চলছি, সেখানে অধিকাংশ বাড়িতে দেখা যাচ্ছে হয় চাকরির খাতিরে হোক, পড়াশোনার খাতিরে হোক, কেউ না কেউ বাইরে বা দূরে রয়েছে। চিকিৎসার ব্যাপারটা নিয়ে বলতে সেকেন্ড ডিগ্রিটা, সেখানে মা বাবা কিন্তু বিরাট টেনশনে থাকে, বা যারা আছে তারা আবার তাদের মা বাবার জন্য টেনশনে থাকে। দূরবর্তী চিকিৎসার কিন্তু এটা এটা অসাধারণ ফল, কারণ সেকেন্ড ডিগ্রিতে আমরা শিখতে পারি দূরবর্তী চিকিৎসা। যে আপনি ধরুন দূরে আছেন, আপনার ছেলে বা মেয়ে দূরে আছে, বা আপনি দূরে আছেন, আপনার ছেলে মেয়ে যিনি শিখবেন তার দূরে থাকা ব্যক্তিকে, তিনি কিন্তু এই সেকেন্ড ডিগ্রি রেইকিতে বিশেষ পদ্ধতির মাধ্যমে বাড়িতে বসেই কিন্তু ট্রিটমেন্ট করতে পারবেন। সেটা যে কোনো স্বাভাবিক ছোটোখাটো রোগও হতে পারে, আবার কোনো ক্রনিক ডিজিজও হতে পারে, যে কোনো সমস্যায় সমানভাবে কার্যকরী এবং ফলদায়ক হচ্ছে সেকেন্ড ডিগ্রিতে দূরবর্তী চিকিৎসা পদ্ধতি। সেকেন্ড ডিগ্রি কিন্তু প্রকৃতপক্ষে শুধু দূরবর্তী চিকিৎসা নয়, সেখানে রিলেশন আজকে সম্পর্কে টানাপড়ন সব জায়গায়, সম্পর্ক কারো ঠিক মধ্যে ঠিক নেই, একই পরিবারে দুজন চারজন মেম্বার তাদের মধ্যে সম্পর্কে ঠিক রিলেশন ঠিক আছে, সেই জায়গায় সম্পর্ক স্থাপন পদ্ধতি, সুদৃঢ়করণ পদ্ধতি, আবার ধরুন কোনো প্রোগ্রামিং করা, উইশ করা। আজকের দিনে কর্মময় জগতে মানুষের যেখানে নিরন্তর এগিয়ে যাওয়ার লড়াই, সেখানে উইশ, ইচ্ছাশক্তির প্রয়োগের মাধ্যমে উইশ পূরণের ক্ষেত্রে যেসব পদ্ধতি আছে সেগুলো শেখানো হয় রেইকি পদ্ধতির মধ্যে। আপনারা প্রকৃতপক্ষে রেইকির মিরাকল যদি দেখতে চান, সেটা সেকেন্ড ডিগ্রিতে সব থেকে বেশি সম্ভব। ফার্স্ট ডিগ্রিতেই দেখুন অনেক সময় অনেক সম্ভব হয়, কিন্তু ব্যাপার হচ্ছে হয়তো কোথাও কোথাও, যখন ফার্স্ট ডিগ্রিতে কোথাও কোথাও 100% হয়তো সফল, যদি কোথাও না হয় সেক্ষেত্রে হয়তো সময় দিতে হবে, সফল হবেই, নির্দিষ্ট সময় দিলে হবেই। সেক্ষেত্রে যদি দ্রুতগতি কিছু কাজ পেতে চায় তাহলে অবশ্যই আপনি সেকেন্ড ডিগ্রিটা শিখুন। সেকেন্ড ডিগ্রি শেখার পর এরপর আপনারা কিন্তু অনেকগুলো ব্রাঞ্চে বেরিয়ে যেতে পারেন, অথবা মূল ট্র্যাডিশনাল সিস্টেমেও থাকতে পারেন। আপনারা সেকেন্ড ডিগ্রির পরেই কিন্তু মাস্টার ডিগ্রি শিখতে পারেন 3A 3B, অথবা আপনারা এখানে ক্রিস্টাল বেসিক অ্যাডভান্স করতে পারেন, অ্যাঞ্জেল বেসিক অ্যাডভান্স করতে পারেন। আচ্ছা সৌরভ দা, অনেকগুলো ব্রাঞ্চ আছে, আরেকটা আছে যেটা আপনাদের মধ্যে করুণারেইকি। প্রকৃতপক্ষে এখানে কিন্তু একটা বিশেষ বাধ্যতামূলক, বিধিনিষেধ রেইকি তিনি ঠিকই, কিন্তু এখানে একটা বিধিনিষেধ আছে যে করুণারেইকি শিখতে গেলে অবশ্যই তাকে মাস্টার হওয়ার প্রয়োজন, তার যোগ্যতা মাস্টার ডিগ্রি 3A আপাতত হতে হবে। মাস্টার 3A যে কোর্সটা, মাস্টার ডিগ্রি অবশ্যই, অনেকেই কিন্তু হয়তো আজকের দিনে শিখছেন করুণারেইকি, কিন্তু সম্পূর্ণ বিভ্রান্তময় পথ।
আর তার জন্য যত রকম প্রমাণ দেওয়ার জন্য আমি সমস্ত রকমভাবে তৈরি আছি। আমি আজকে আমি শুধু যে কথা মুখেই টিভিতে বলছি তাই নয়, প্রমাণ সমেত আমি বলি এবং প্রমাণ আমার কাছে আছে। যদি কেউ প্রমাণ পেতে চান, দেখতে চান, জানতে চান, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা আমার চেম্বারে এসে আপনারা দেখে যেতে পারেন যে প্রকৃতপক্ষে করুণার এনি লেভেল অফ করুণা, করুণার যে কোনো লেভেল শিখতে গেলে আপনাকে অবশ্যই উশি মাস্টার 3A ট্র্যাডিশনাল মাস্টারের 3A মানে ফার্স্ট মাস্টার ডিগ্রি কোর্সটা আপনাকে করতেই হবে। তবেই কিন্তু আপনি তার ছমাস পর, আবার কেন বলা আছে মিনিমাম ছমাস পর আপনি এনি লেভেল অফ করুণা, করুণার যে কোনো লেভেল শিখতে পারবেন। তাহলে যারা করুণা শিখেছেন তাদের কাছে অর্থদণ্ড চলেই গেছে, আর যারা শিখতে যাচ্ছেন তারা যদি মনে করেন অর্থদণ্ড দেবেন তো দেবেন, আর যদি মনে করেন না এ সময় একটু সাবধান হয়ে যাই, অবশ্যই তারা জেনে বুঝে যান। অবশ্যই আমি যদি প্রমাণ করতে না পারি, আমি যদি বুঝিয়ে দিতে না পারি, আমি যদি যুক্তি না দেখাতে পারি, আপনারা অবশ্যই যান, তবে একবার যুক্তিটা দেখে নিন, আপনারা শিখবেন না করুণা। আমি বলছি মাস্টার হওয়ার না হওয়ার আগে যারা মাস্টার হন না তাদের করুণার প্রয়োজন নেই, করুণা তারাই করতে পারে যারা মাস্টার, ঠিক আছে? করুণার একবার তারাই করতে পারে, এটা বিধি নিষেধ। যিনি করুণা আবিষ্কার করেছেন উইলিয়াম দ্য ড্যান্ড করুণাকে প্রকৃতপক্ষে সংগ্রহ করে করুণার সিস্টেমটা আবিষ্কারক না, আমি কিছু বলবো না, কারণ করুণা, হ্যাঁ করুণার এই কি নামক যে কোর্সটা সেটার আবিষ্কারক উইলিয়াম লি ড্যান্ড, ঠিক আছে? তিনি কিন্তু বলছেন যে বা সেখান থেকে ইন্টারন্যাশনাল সেন্টার ফর রিক্রুটিং থেকেই কোর্সটা করানো হয়, সেখান থেকেই সার্টিফিকেট পাওয়া যায়। তা সেখান থেকে কিন্তু বলা হচ্ছে সেই যে ম্যানুয়াল বই আমি বহুবার দেখিয়েছি সেখানে দেখানো আছে যে উশুই মাস্টার হওয়ার ছমাস পর আপনি এনি লেভেল আপ করুণা, করুণার চারটে লেভেল, প্র্যাকটিস নাম্বার 1, প্র্যাকটিস ওনার 2, মাস্টার 1, মাস্টার 2। তাহলে প্র্যাকটিস ওনার 1 যদি শিখতে হয় এনি লেভেল আপ করুণা বলছে, তাহলে প্র্যাকটিস ওনার 1 যেটা ফার্স্ট ডিগ্রি, করুণার ফার্স্ট ডিগ্রি সেটা শিখতে গেলেও আপনাকে অবশ্যই উশুই মাস্টার হতে হবে ছ মাস আগে, ঠিক আছে? এই বিধিনিষেধ আছে, তা এগুলো জেনে শুনে বুঝে তারপর রিকি শিখুন, দেখবেন রিকি আপনাদের জীবনের পাথেয় হয়ে উঠবে, আপনাদের পথ চলার সাথী হয়ে উঠবে। আজকে রিকি যেমন আমার সাথী, আমার জীবনের একমাত্র প্রিয় সাথী বলে আমি মনে করি, সেক্ষেত্রে প্রিয় সাথী আপনারা অবশ্যই আমার সাথী, আর রিকি হলো আমার প্রিয় সাথী, আপনারাও প্রিয় সাথী, কিন্তু এক মানে যেটাকে আমি সবথেকে গুরুত্ব দেবো তাদের জন্য, যে রিকি সাহায্যের জন্য আপনাদের কাছে আমি প্রিয় সাথী হয়ে উঠতে পেরেছি তাকে তো অবশ্যই সর্বাগ্রে স্থান দিতে হবে, তা আপনাদের জীবনেও রেকি হয়ে উঠবে সেরকমই একজন সাথী। আর এর সঙ্গে এটাও বলবো, এই সেই সুন্দর সংসারে আপনারা যারা আসতে চাইছেন তারা অবশ্যই এই মুহূর্ত থেকে সৌরভদার ফোনে একটা ছোট্ট ফোন করুন, বুকিং করুন, যে কোনো একটি চেম্বারে আসুন, শুধু দুটো দিন টাইম দিন, সারা জীবন সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন নিজেরাই যাপন করবেন। এই বলে শেষ করব আজকের অনুষ্ঠান, সৌরভদার ফোন খোলা আছে আপনাদের জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর পরম পুরুষ এবং পরমা প্রকৃতি আপনাদের মঙ্গল করুন, শুভ করুন, নমস্কার।